শীত আমেজ গায়ে জড়িয়েই চোরেরা যেন আরো বেশি উৎপাত চালাচ্ছে। সোমবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে মধুপুর থানাধীন কোয়াঠেপা বাজার এলাকার শিবুদাস গুপ্তের বাড়িতে। হঠাৎই বাড়ির মালিক শব্দ পেয়ে ঘর থেকে বের হন। তিনি দেখেন গোয়াল ঘরে দুটি গরু নেই। বাড়ির বাইরে আসতেই তিনি দুই ব্যক্তিকে দেখতে পান গরু সহ। স্থানীয়রা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রাতে দেড়টা কুকুরের চিল্লাচিল্লি শুনছি, চিন্তা করতে পারিছি, বাড়ি দিয়ে আমার গরু লইয়া দুইটা ছেলে দৌড় দৌড়ি দৌড়তেছে। তারপরে ফ্যাশন দিয়ে আমরা দৌড়ন দিয়েছি, দৌড়ন দিয়ে গেছে আমরা টিলার ভিতরে পাইছি। তারপরে তারা দুই রানছি করে তারা অনেক লোকের নাম খুঁজে, তারা তো আসবে, তারা লোকে আরও অনেক লোক আছে। এই পাই লোক টিয়া পাইছি না, সকালবেলা গিয়া তারা থানায় টিলা। যদি অভিযোগ অস্বীকার করেছেন ধৃতরা, তবে আদৌ তারা চুরি করেছে কিনা এই নিয়ে একাংশ এলাকাবাসীর মধ্যে সংশয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রা।